হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত ফ্রি নলেজ চ্যানেলে। আজকে আমরা শিখব খুব সহজে গুণ করা যায় কিভাবে। আচ্ছা বলুন তো, 33 × 37 কত? আমি 5 পর্যন্ত গুণব, তার মধ্যে বলতে হবে 1, 2, 3, 4, 5। উত্তর হবে 1221 বা 1221। দেখুন 33 × 37 কত হবে। 3 এর পরের সংখ্যা কি? 4। তাহলে 3 × 4 × 3 = কত হচ্ছে 12। এবং একক স্থানীয় সংখ্যা দ্বারা গুণফল হবে 3 × 7 = 21। সুতরাং অ্যান্সার হবে 1221। কত সহজ এবং কত মজার ব্যাপার নয়? খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এবার বলুন তো 53 × 57 = কত হবে। 53 মানে 5, 5 এর ঠিক পরের সংখ্যা কত? 6। তাহলে 6 × 5 = 30। 30 লিখেছি। আর একক স্থানীয় সংখ্যা দ্বয়ের গুণফল 3 × 7 কত? 21। তাহলে কত হবে? 3021। 46 × 44 কত হবে? 4 এর ঠিক পরের সংখ্যা হচ্ছে 5, তাহলে 5 × 4 = 20। আর একক স্থানীয় সংখ্যা 6 আর 4 এর গুণ করলে কত হয়? 24। তাহলে অ্যান্সার হবে 20, 24। 31 × 39 কত হবে? 3 পরের সংখ্যা হচ্ছে 4, তাহলে 4 × 3 = 12। আর 1 × 9, এটা 1 × 9 করলে 9 হয়, কিন্তু আমরা 09 লিখব, 1209। তাহলে অ্যান্সার হবে 1209। 11 × 7 × 11 × 13 কত হবে? এটা দেখুন, এটা খুব ইন্টারেস্টিং পার্ট। 11 এর পরের সংখ্যা কত? 12। তাহলে 11 × 12 কত? 12 কে 1 আর 2 কে গ্যাপ করে দিন, মাঝখানে 1 আর 2 প্লাস করে রেখুন, মানে 1 আর 2 গ্যাপ, মাঝখানে 1 আর 2 প্লাস করে 3, তাহলে 132, মানে 132, 12 × 11। তাহলে 132 আর একক স্থানীয় সংখ্যা 7 আর 3 × করলে কত হচ্ছে? 21। তাহলে 1 3 2 2 1। তাহলে কত মজার ব্যাপার, কত সুন্দরভাবে করা গেল। শুধু মনে রাখবেন এই গুণের কিছু শর্ত উপরে নির্ভর করে হয়। এই শর্তগুলি হলো মাত্র দুটি শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে দশক স্থানীয় অঙ্কগুলি সমান হতে হবে, যেমন 5 5, 4 4, 3 3, 11 11, এরকম সমান হতে হবে। আর দ্বিতীয় শর্ত হলো 2 একক স্থানীয় অঙ্কগুলির সমষ্টি 10 হতে হবে। আপনার আমার প্রতিটা অঙ্কে দেখুন, 3 7 প্লাস করলে 10, 4 6 4 প্লাস করলে 10, 1 9 প্লাস করলে 10, আর 7 3 প্লাস করলে 10, এরকম একক স্থানীয় সংখ্যাগুলির যোগফল 10 হতে হবে। শর্ত দুটি ছাড়া কিন্তু করা যাবে না। অন্য অঙ্কগুলি, অন্য গুণগুলি কিভাবে করতে হবে তার ট্রিক্স আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পুরো ভিডিওটি শোনার জন্য ধন্যবাদ।